ঘরে বসেই হ্যান্ডমেড পেপার বানানোর জন্য আমাদের চাই দুটো আর্ট পেপারের টুকরো, কালার, ব্রাশ এবং পেপার ওয়েট। কালার করার জন্য আমরা এখানে আর্ট মানে ওয়াটার কালার ইউজ করতে পারি, কিন্তু এখানে আমি এখানে আলতা এবং এটা উজালাকে আমি জলে গুলে নিয়েছি, কারণ ঘরে সব সময় আমাদের সবার বাড়িতে কিন্তু ওয়াটার কালার থাকে না, কিন্তু আলতা এবং উজালা সবসময় ঘরে পাওয়া যায়। এবারে প্রথমেই আমি একটা পেপারকে নিয়ে কালারে চুবিয়ে পুরো পেপারটাকে ভালো করে কালার করে ফেলব। পুরো কালারটা মোটামুটি আমাদের হয়ে এসছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন পুরো পোর্শনটা জুড়েই কালারটা খুব ভালোভাবে হয়ে যায়। কালারটা হয়ে যাওয়ার পরে কাগজটা ভেজা থাকতে থাকতেই আমরা কাগজটাকে ওয়েস্ট পেপার যেরকমভাবে আমরা যেমন তেমন করে মুড়ে ফেলি সেরকম করে কিন্তু মুড়ে ফেলবো। দেখতেই পাচ্ছি আমরা এখানে একদম নষ্ট পেপারকে আমরা যেরকমভাবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিই সেভাবে কিন্তু আমরা পেপারটাকে মুড়ে ফেলেছি। এবং এবারে আস্তে আস্তে আমরা পেপারটাকে ওপেন করব। এবারে এই অবস্থায় পেপারটা যেহেতু আমাদের ভেজা রয়েছে এখনো, এই অবস্থায় আমরা পেপারটাকে শুকনো করতে দেব। আমরা দেখতে পাচ্ছি যে এই পাশের পোর্শনে ভাঁজগুলো খুব বেশি আসেনি, তাই জন্য আমরা আবার এক্সট্রা করে এই পোর্শনগুলোতে ভাঁজ করে দিতে পারি। এবারে আমরা পেপারটাকে শুকনো করতে দেব এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে পেপারটা যেন খুব ভালো করে শুকনো হয়। এবারে সেম পদ্ধতিতেই আমরা আবার নীল কাগজটাকেও বানিয়ে নেব। ব্লু পেপারটা কালার করে মুড়ে ফেলার পরে আমাদের এরকম দেখতে হয়েছে। এবার আমরা নীল এবং এই লাল দুটো পেপারকে ভালো করে রোদে শুকনো করতে দেব। দুটো কাগজই আমাদের এখানে শুকনো হয়ে গেছে। এবার কাগজ দুটোর উপরে একটা হালকা পাতলা কাপড় রেখে আমরা এটাকে হালকা করে প্রেস করে নেব। দুটো কাগজই আমরা প্রেস করে নিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি দুটো কাগজই সুন্দর দেখতে লাগছে। কার্ড বা অন্যান্য কিছু জিনিস বানানোর ক্ষেত্রে আমরা যদি এই কাগজগুলোকে ইউজ করে ব্যবহার করি তবে কিন্তু আমাদের কার্ড বা জিনিসটা আরও সুন্দর দেখতে লাগবে। ইটস মাই নিউ চ্যানেল অ্যান্ড মাই ফার্স্ট ভিডিও, প্লিজ গাইস লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।